আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার 6 যুবক। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আয়োজিত হল শনিবার। নির্মলতার লক্ষ্যে ম্যারাথন শহরে। এবার এটিএম এ জল মিলবে রামপুরহাটে। নেশামুক্ত সমাজ গঠনে সচেতনতা সভা সিউড়ি কাঁটাবুনিতে। এবার খবর বিস্তারিত। সিউড়ি 1 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে 103 গ্রাম মাদক সহ পুলিশ গ্রেপ্তার করল 6 যুবককে। শনিবার আদালত ধৃতদের 2 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। সিউড়ি শহরে দিন দিন বাড়ছে মাদক সেবন ও বিক্রির কারবার। এবার মাদক বিক্রির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল 6 যুবককে। শুক্রবার সন্ধ্যায় সিউড়ি ইন্দিরাপল্লির একটি বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে ওই 6 জনকে। এদিন পুলিশ তাদের আদালতে পেশ করলে বিচারক ধৃত 6 জনকেই পাঠিয়ে দেয় 2 দিনের পুলিশি হেফাজতে। মামলার সরকারি আইনজীবী অসীম কুমার দাস বলেন, 103 গ্রাম ব্রাউন সুগার সহ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 14টি মোবাইল, একটি বাইক সহ নগদ টাকা। এটা তোমাকে দিল তো? গতকাল যাদেরকে ধরা হয়েছিল সিউড়ি ইন্দিরাপল্লি 1 নম্বর ওয়ার্ডের রাজমহল বাড়ি থেকে, তাদের 6 জনকে আজকে প্রোডাকশন করা হয়েছিল। এবং তাদের কাছ থেকে যেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে 103 গ্রাম ব্রাউন সুগার মোট, আর 10,650 টাকা ক্যাশ, এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন রঙের 14টা মোবাইল ফোন আর একটা মোটরসাইকেল। আর এই কেসের যিনি আয়ো এসআই শামীম খান, তিনি 7 দিনের পুলিশ কাস্টডি চেয়েছিলেন, কিন্তু লার্নেড কোর্ট 2 দিনের পুলিশ কাস্টডি অ্যালাউ করেছেন। এবং আগামী 12-2 তারিখে ADJ 1 কোর্টে তাদেরকে প্রোডাকশনের জন্য অর্ডার দিয়েছে। ভয় টিভি সিউড়ি। সিউড়ি শহর ও সিউড়ি 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির কর্মী সম্মেলন আয়োজিত হলো শনিবার। সিউড়ি শহর ও সিউড়ি 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির কর্মী সম্মেলন আয়োজিত হলো শনিবার। সিউড়ি জেলার স্কুল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূলত পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই যে এগিয়ে চলেছে দল, এদিন তা আরও একবার মনে করিয়ে দেন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, এবারের নির্বাচনে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত করেছে রাজ্য সরকার। একই সঙ্গে এদিনের সম্মেলন মঞ্চ থেকে দলীয় কর্মীদের দুর্নীতি থেকে দূরে থাকার বার্তা দেন অনুব্রত বাবু। মা বোনের অভিশাপ আছে, তার জন্য যে পার্টিটাই উঠে গেল, পার্টি অফিসটা থাকলো না, ঈশ্বর আল্লাহ ক্ষমা করে না। তাই বন্ধু, আপনারা মা বোনেরা আছেন, আপনারা জানেন 7-7টা অঞ্চলে আপনারা আবাস যোজনায় 3,025টা বাড়ি পেয়েছেন। যদি কোন অঞ্চল প্রেসিডেন্ট নাম থাকতে যদি বাদ দেয়, থানায় এফআইআর করবেন।
কোন প্রধান যদি পয়সা চায় থানায় এফআইআর করবেন, কোন মেম্বার যদি পয়সা চায় থানায় এফআইআর করবেন, যদি ভয় দেখায় আমাকে ফোন করবেন, আমি সরাসরি ভরে দেব। এবারে মুখ্যমন্ত্রী আপনাদের বাড়ি। ভয় টিভি সিউড়ি। নির্মল জেলার লক্ষ্যে জেলা প্রশাসনের তরফে শনিবার আয়োজিত হলো নির্মল ম্যারাথন। নির্মল জেলার লক্ষ্যে জেলা প্রশাসনের তরফে শনিবার আয়োজিত হলো নির্মল ম্যারাথন। এদিন জেলা শাসকের বাসভবন প্রাঙ্গণ থেকে সূচনা হয় ম্যারাথন, শেষ হয় ডিএসএ ময়দানে, যাতে অংশ নেয় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে ডিএম এসপি সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মূলত দূষণমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়েই আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান। প্রথমে এক্সাইটমেন্টে যা তা জুড়ে দৌড়ে গিয়েছিল, আমি নিজে কি লল্লা দিই, তুই গাই গাই গাই। ভয় টিভি সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরোসার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার শাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা।
ডাক্তার চারুথা বালাচন্দ্রন, MBBS DA TNB জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন, ENT স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ENT স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরোসাইক্রিয়াটিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373-071-019, 9474-437-713, 9434-326-822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434-317391 ও 9163-66-7741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক OTতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434-326-822, 9474-437-713। ফিরে এলাম বিরতির পর। রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে পানীয় জলের ATM উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি। রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে পানীয় জলের ATM উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি। রাজ্যে এটি প্রথম জলের ATM বলে দাবি করেন মন্ত্রী আশিস ব্যানার্জি। তিনি আরও বলেন, মূলত মহকুমা শাসকের উদ্যোগেই খোলা হয়েছে এটি। তার আরও দাবি, নগদে বা ডেবিট কার্ড ব্যবহার করে কম দামে পাওয়া যাবে বিশুদ্ধ পানীয় জল। এমন মেশিন জেলার সর্বত্র বসানোর কথাও বলেন আশিসবাবু। ATM জল অর্থাৎ এক্ষেত্রে মানুষ যাতে, সাধারণ মানুষও যাতে অল্প পয়সায় জলটা পান এবং বিশুদ্ধ জল পান, সেই আয়োজনটা করেছে। এবং এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের রামপুরহাটের মহকুমা শাসক শ্রী সুপ্রিয় দাস মহোদয়কে। তিনি উদ্যোগ নিয়েছেন, অন্যান্য আধিকারিকরা উদ্যোগ নিয়েছেন, এবং এই যে ATM এর যে জল, যে বিষয়টা হলো, তাতে বিশুদ্ধ পানীয় জল আমরা বিভিন্ন জায়গায় দিতে পারছি। এবং এটাও আমি বলছি যে আমরা বিভিন্ন জায়গায়, শহরে যেমন বিভিন্ন জায়গায় এটা করা হবে, ঠিক তেমনি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এই জলের বিষয়টা যেন করা হয় সেটা দেখব আমি। আর এছাড়া TRDA-র থেকেও এই জলের ব্যবস্থাটা বিভিন্ন জায়গায় করব। সুতরাং আগামী দিনে পানীয় জলের, বিশুদ্ধ পানীয় জলের কোনো অসুবিধা হবে না। স্যার কীভাবে অপারেটিংটা হবে? অপারেটিংটা অর্থাৎ যে কেউ যদি 10 টাকার জল নিতে চান, 100 টাকার নোট দিতে পারেন। হ্যাঁ, 100 টাকার নোট দিলে তার বাদ বাকিটা রিটার্ন চলে আসবে। অর্থাৎ টাকাটা তিনি 10 টাকার যদি জল নেন, ধরা যাক যে 7 টাকা জল নেবেন, হ্যাঁ 10 টাকা ফেললেন, 3 টাকা ফেরত চলে আসবে। সেটা তিনি কয়েনেও দিতে পারেন, সেটা তিনি নোটেও দিতে পারেন। স্যার এটা কি পশ্চিমবঙ্গের প্রথম?
আমাদের তাই আমাদের দাবি তাই। এটিএম থেকেও যে এবং ডেবিট কার্ড থেকেও হবে। হ্যাঁ, এই বিভিন্ন ভাবেই জলটা নেওয়া যাবে। রামপুরহাট সিউড়ি কাটাবনি যুব কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার আয়োজিত হলো মাদক বিরোধী প্রচার সভা। সিউড়ি কাটাবনি যুব কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার আয়োজিত হলো মাদক বিরোধী প্রচার সভা। শুক্রবারের এই সভায় উপস্থিত ছিলেন উপপৌরপতি বিদ্যাসাগর সাউ, কাউন্সিলর কাজী ফৈজুদ্দিন, সিউড়ি থানার আইসি দেবাশিস পান্ডা সহ সমাজের বিশিষ্ট জনেরা। মূলত মাদক বিরোধী প্রচারের সঙ্গে এদিনের সভা থেকে বার্তা দেওয়া হয় সুষ্ঠু সমাজ গঠনের। নেশা হচ্ছে একটা ব্যাধি যা আমাদের সমাজকে আস্তে আস্তে শেষ করে ফেলছে। আমাদের যুব সমাজকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। আমি আর বিশেষ হাত তালি দিয়ে অনেক করি। উপপৌরপিতাগর মহাশয়, অনুষ্ঠান নেশামুক্ত অনুষ্ঠান অভিযান অনুষ্ঠান আমরা করেছি, তাতে আমাদের তার বাড়ি তো বটেই, তার ছেলের যে নেশা করছে তার বাবা মার পরিশ্রান্ত বটেই, তার সঙ্গে সঙ্গে সে আরো সমাজকে শেষ করে ফেলছে। তা আমরা এই সমাজকে সুস্থভাবে যাতে পরিচালনা করা যায়, সুস্থভাবে যাতে সমাজ গঠন করা যায়, সুস্থভাবে যাতে থাকা যায়, তা আমাদের যারা সমাজে আছি, আমরা সমাজের অভিভাবক আছি, আমার ছেলে মেয়ে বলে কিছু হতে পারে না একটা সমাজে। সমাজের সবাই আমাদের, এই ভাবনাটা আপনাদের মধ্যে এসছে এবং আন্তরিকভাবে এসছে। আপনাদেরকে কয়েকটা বিষয়ে সচেতন হতে হবে। যে ছেলেগুলি নেশার কবলে পড়েছে তাদেরকে আমি বলবো, তাদেরকে খুব বেশি রকমভাবে বোঝাতে হবে এবং সব থেকে বড় বেশি যেটা বোঝাতে হবে। ভয় টিভি সিউড়ি, আসুন দেখে নি 10ই ফেব্রুয়ারির গুরুত্ব। দশই ফেব্রুয়ারি সাহিত্যিক নবীন চন্দ্র সেনের জন্ম হয় 1847 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি। 1930 সালের আজকের দিনেই সাহিত্যিক অক্ষয় কুমার মৈত্রের প্রয়াণ ঘটে। চিত্রশিল্পী মনীন্দ্র ভূষণ গুপ্তের প্রয়াণ ঘটে 10ই ফেব্রুয়ারি 1968 খ্রিস্টাব্দে। 1974 সালের আজকের দিনেই অভিনেতা পাহাড়ি সান্যালের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার 6 যুবক। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আয়োজিত হল শনিবার। নির্মলতার লক্ষ্যে ম্যারাথন শহরে। এবার এটিএম এর জল মিলবে রামপুরহাটে। নেশামুক্ত সমাজ গঠনে সচেতনতা সভা সিউড়ি কাটাবুনিতে।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।